নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজির হালুয়া। একদম ঝরঝরে দানা দানা সুজির হালুয়া, বানানো কিন্তু খুব সহজ। শুধুমাত্র এর পরিমাণগুলোকে আমাদের একদম সঠিক রাখতে হবে। তাহলে চলো দেখে নিই আজকের এই ঝরঝরে সুজির হালুয়া বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, এখানে আছে 1/2 কাপ দুধ, আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি, বাট চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে আছে ড্রাই ফ্রুট, যেমন আমি কাজু আর কিশমিশ নিয়েছি, এটার পরিমাণগুলো নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারো। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। এই রেসিপিটা কিন্তু ঘিতেই করতে হবে, সাদা তেলে করলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। তো ঘিটা আমাদের এখানে গলে গেছে, এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেব এবং একটু ভালো করে ভেজে নেব। তো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি যে ঘিটা আমাদের বেঁচে আছে এর মধ্যেই আমি সুজিটা দিয়ে দেব এবং ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দেব চিনি। তো আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, তো চিনিটা দিয়ে দেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সুজিটাকে ভাজব। তো দেখো সুজিটা আমাদের ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে দেখবে একটা সুন্দর হালকা কালার চলে আসবে, তখনই বুঝতে হবে যে সুজিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ালে চলবে না, এটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে। তো আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। তো এখানে আমরা একবারে সবটা দুধ ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ দেব এবং এটাকে নাড়াচাড়া করব। তো দেখো এখানে আমি অল্প অল্প করে সবটাই দুধ দিয়ে দিয়েছি এবং সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধের পাত্রটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জল আমি এর মধ্যে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে আমাদের সুজিটাকে একদম পারফেক্ট হতে। সুজিটা যখন পুরোপুরি কুকড হয়ে যাবে তখন দেখবে সুজিটা ফুলে যাবে আর কোয়ান্টিটিতেও অনেকটা বেড়ে যাবে। তো এইরকম অবস্থায় যখন আসবে তখন বুঝতে হবে যে আমাদের সুজিটা পুরোপুরি কুকড হয়ে গেছে। আর সেটাও যদি বোঝা না যায় তাহলে একটু সুজি মুখে দিয়ে দেখবে যেটা পুরোপুরি হয়েছে নাকি, যদি না হয় তাহলে আরেকটুখানি দুধ এর মধ্যে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো এরকমভাবে রান্না করতে হবে, তাহলেই কিন্তু সুজিটা হয়ে যাবে। তো এখানে আমাদের দেখেই বুঝতে পারছো যে সুজিটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমাদের ঝরঝরে সুজির হালুয়া একদম রেডি। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আমি চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। বাই।